দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই শান্তিপূর্ণ রয়েছে শহর শিলিগুড়ি। বামফ্রন্টের শরিক দলগুলির শীর্ষ নেতৃত্বরা পতাকা হাতে ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নামেন। বামফ্রন্টের শরিক দলগুলির পক্ষ থেকে শিলিগুড়ি শহরের হিলকাট রোড সহ বেশ কয়েকটি এলাকায় পিকেটিং করা হলেও শহর জুড়ে বেশ ভালো সংখ্যাতেই চলাচল করছে টোটো এবং অটোরিকশা। তবে শহরের কোর্টমোড় বাস স্ট্যান্ড, তেজিং নর্গে বাস টার্মিনার্স এবং পিসি মিত্তাল বাস টার্মিনার্স থেকে কোনো বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি। তবে বেসরকারি বাস চলাচল না করলেও শহরের তিনটি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে সরকারি বাস চলাচল করতে দেখা গিয়েছে। ধর্মঘটের সকাল থেকে টোটো, অটো এবং সরকারি বাস অল্প মাত্রায় চললেও শিলিগুড়ির বিধান মার্কেট, শেড শ্রীলাল মার্কেট, হকার্স কর্নার, চম্পাশাড়ি মার্কেট সহ বিভিন্ন বাজারগুলিতে 100% বন্ধ রয়েছে দোকানপাট। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের ভেনাস মোড়, সেবক মোড়, পানিট্যাঙ্কি মোড়, জংশন, দার্জিলিং মোড় সহ বিভিন্ন জায়গাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে খবর লেখা পর্যন্ত কোনো পিকেটারকে গ্রেফতার করেনি পুলিশ। গত 2 অক্টোবর সারা ভারতবর্ষে 10টি শ্রমিক সংগঠন এবং বিভিন্ন ফেডারেশনের দাবি ডাকে সাত দফা দাবির ভিত্তিতে হরতাল। ইতিমধ্যেই এ নিয়ে প্রচার আন্দোলন আমরা সংগঠিত করেছি, দাবিগুলো ইতিমধ্যে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। 7,500 টাকা করে যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্সের আওতায় নেই, এই প্যান্ডেমিকে কাজ হারিয়েছে, আগামী 6 মাস কেন্দ্রের সরকারকে এই টাকা দিতে হবে। পরিবার পিছু 10 কেজি করে রেশন দিতে হবে। কৃষি আইন এবং শ্রম আইন পরিবর্তন করতে হবে। 200 দিনের মনরেগার কাজ 600 টাকার মজুরি দিতে হবে। রাষ্ট্রায়ত্ত লাভজনক শিল্প সংস্থা বিক্রি করে দেওয়া বন্ধ করতে হবে। পেনশন স্কিম সবার জন্য চালু করতে হবে। এই দাবিগুলো নিয়ে ধর্মঘট। আজকে এটা ঘটনা যে সারা রাজ্য জুড়ে মানুষ বুঝেছে যে টিভির পর্দার সামনে আর জনসভার যে দুটো দল নিজেরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, বিজেপি এবং তৃণমূল, তারা যৌথভাবে কেন্দ্রের এবং রাজ্যের এই দুই সরকার তারা হচ্ছে এই ধর্মঘটের বিরোধিতা করছে। এই ধর্মঘটের দাবি শুনলেই বোঝা যাবে যে এই ধর্মঘট হচ্ছে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে। ফলে এই ধর্মঘটের বিরোধিতা মানে সাধারণ মানুষকে বিরোধিতা করা। যে মানুষেরা মানে ভারতবর্ষের 100% মানুষ আছেন, তাদের 100 টাকা পেঁয়াজ খেলে অসুবিধে নেই, 200 টাকা পেঁয়াজ খেলে অসুবিধে নেই, তাদের 100 টাকা আলুর কেজি হলেও অসুবিধে নেই, তাদের চালের দাম 300 টাকা কেজি হলেও অসুবিধে নেই, কিন্তু এর বাইরেও 99% মানুষ আছে যাদের এতে অসুবিধে আছে। তাহলে যে মানুষ 99% মানুষের দাবি নিয়ে এই আন্দোলন, এই হরতাল অনুষ্ঠিত হচ্ছে, আমরা আশা রাখি যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেছেন, রাস্তায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই ধর্মঘটকে সমর্থন করে এই ধর্মঘটকে সফল করে তুলছেন, কেন্দ্রের সরকার নীতি পাল্টাবে নাহলে কেন্দ্রের সরকার পাল্টে যাবে, আর রাজ্যের সরকার নীতি পাল্টাবে নাহলে রাজ্যের সরকার পাল্টে যাবে। দেখুন, রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত আমি দেখিনি, হয়তো চলতে পারে এদিক ওদিক কোথাও জোর করে। আমাদের রাজ্যে তো আইনের শাসন বলে কিছু নেই, ভয় দেখিয়ে কিছু কিছু লোক চালাতে পারে, তাতে ধর্মঘটের উপরে তার কোনো প্রভাব নেই। ধর্মঘট সর্বাত্মক, এটা মাথায় রাখতে হবে। আজ সকাল থেকেই সারা রাজ্যের মতন, সারা দেশের মতন শিলিগুড়িও স্তব্ধ হয়ে গেছে। শহরাঞ্চল, গ্রামাঞ্চল, আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত সবটাই স্তব্ধ। দোকানের কর্মচারীরা যায়নি, দোকানপাটও বন্ধ, রিক্সা টিক্সা ইত্যাদি কিছুই চলাচল করছে না, কিছু সাইকেল টাইকেল চলাচল করছে, আর এখনও তো অফিস টফিস খোলে নেই, কিন্তু আমরা আশা করছি অফিস টফিস সবই বন্ধ থাকবে। একটা মানুষ সেই সাধারণ ধর্মঘটের, এটা তো কোনো রাজনৈতিক কারণে ধর্মঘট নয়, বা কোনো রাজনৈতিক দল ধর্মঘট ডাকেনি, রাজনৈতিক দলগুলো সমর্থন করেছে ধর্মঘটের যে সাত দফা দাবি, এটা শ্রমিকদের দাবি, এটা কৃষকদের দাবি, এটা বেকারদের দাবি, এটা সাধারণ মানুষের দাবি। সেই জন্য মানুষ খুব স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবেই এটাতে রেসপন্ড করছে, সাড়া দিচ্ছে। এই জন্য কোথাও আমাদের কোনো পিকেটিং টিকেটিংও কিছু করতে হয়নি এখনও পর্যন্ত, কিন্তু আমরা রাস্তায় আছি, রাস্তায় থেকেই কিন্তু আমরা এই ধর্মঘটকে সফল করার কথা বলছি, রাস্তায় আমরা আছি। আমরা আশা করছি বিজেপি, তৃণমূল কংগ্রেস তারা ধর্মঘটের বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস মুখে বলছে যে তারা দাবিগুলির পক্ষে, আর দাবিগুলির পক্ষে যদি হন তারা দাবি এরকম করে বিরোধিতা করছেন, এরকম করে সার্কুলার দিচ্ছেন কেন? তার মানেটা হচ্ছে বিজেপির হাতকে এনডিএ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এনডিএ সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকে
শক্তিশালী না করে তারা এনডিএ সরকারকেই হাতকে শক্তিশালী করতে চাইছে, এটা কখনোই কাম্য না। এই জন্যই ধর্মঘট এখনো পর্যন্ত খুব ভালো রেসপন্স। শিলিগুড়ি।